আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি যে প্রজেক্টটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে একটি ব্যাটারি লেবেল। তো এই ব্যাটারি লেবেলটি আমরা শুধু ইন্ডিকেটর বাল্ব দিয়ে তৈরি করব। তো এই নিয়মে চার্জ করলে কিন্তু ব্যাটারিটি 100% সেফ থাকে এবং হাই ও লো ভোল্টেজ আমরা পরিমাপ করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করা হলো, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো চলেন দেখা যাক কী করা যায়। তো আমরা প্রত্যেকটি বাল্ব একটি বাল্ব আরেকটি বাল্বের সাথে সিরিজ কানেকশন করব। তো সিরিজ কানেকশন করব তো আমরা বাল্বগুলো লাল থেকে শুরু করে সাজিয়ে নিব, সুন্দর করে সাজিয়ে নিব। তো সিরিজ লাইন কানেকশন করার পর আমাদের কাজ হচ্ছে এখানে 1K রেজিস্টর, 1K রেজিস্টর আমরা লাগিয়ে নেব প্রত্যেকটি বাল্বের সাথে। তো এখন রেজিস্টারের সবটি মাত্রা আমরা একত্র করব। রেজিস্টারের সবটি মাত্রা একত্র করে আমরা এখানে মাইনাস মানে কালো তারটি আমরা সোল্ডারিং করে নিব, এবং বাল্বের যার একটি টার্মিনাল ফাঁকা রয়েছে সেখানে আমরা পজিটিভ অথবা প্লাস সংযুক্ত করব। তো আমাদের কিন্তু কাজ একদম শেষ। তো এখন আমরা একটা টেস্ট করব। লেভেলটি টেস্ট করার জন্য আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব। তো ব্যাটারির সাথে সংযুক্ত করার পর আমরা যে দেখতে পেলাম যে 5 নম্বর যে বাল্বটি আছে আমাদের সে বাল্বটি কিন্তু একটু কম জ্বলতেছে, এর কারণ হচ্ছে 11.83 ভোল্ট। তো 100% রিয়েল একটি ভিডিও, তো এটি কিন্তু অনেক সুন্দর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।